হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আমরা সবাই জানি যে এখন কিন্তু কোভিড এবং ওমিক্রন কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেই আছে এবং আমাদের বাংলাতে কিন্তু একটা আংশিক লকডাউন কিন্তু চলছে। তো সেক্ষেত্রে সবাইকে রিকোয়েস্ট, যে সমস্ত বিধিনিষেধগুলো আমাদেরকে মানতে বলা হচ্ছে, মানে মাস্কটা ব্যবহার করা, মাস্ক এবং মাস্কটা সঠিকভাবে ব্যবহার করা, হাত ধোয়া, পরিষ্কার করা, ডিস্টেন্স মেনটেন করা, এগুলো কিন্তু তোমরা প্রপারলি করো, কারণ এখন কোভিড কিন্তু খুব একটা একটা ভয়াবহ আকার ধারণ করছে। সো এখন কথা হচ্ছে, আমাদের টলিউডে কিন্তু ম্যাক্সিমাম মানে তারকাদের কিন্তু এখন হচ্ছে কোভিড পজিটিভ হচ্ছে, এবং তার মধ্যেও কিন্তু একজন হচ্ছে আমাদের দেবদাও কিন্তু মানে কোভিড পজিটিভ হয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে রাজ চক্রবর্তী এবং শুভশ্রীও কিন্তু হচ্ছে কোভিড পজিটিভ হয়েছেন। তো সেক্ষেত্রে সবাইকে রিকোয়েস্ট এটাই যে তোমরা মানে কোভিডের মানে যে বিধিনিষেধ গুলো মানতে বলা হয়েছে সেগুলো মানে প্রপারলি ইউজ করো। আচ্ছা, আজকের সেকেন্ড যে টপিকটাকে নিয়ে কথা বলবো, জিতাকে নিয়ে। ইয়ে, জিতার একটা আপকামিং মুভি আসছে রাবণ, এবং তার কিন্তু শুটিং কিন্তু আজকে র্যাপ আপ হয়ে গেছে। ইয়েস, রাবণের শুটিং কিন্তু আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে কিন্তু তারা একটা একটা ছবি একটা জিত ফ্যান ক্লাবে একটা পেজ থেকে একটা ছবি শেয়ার করা হয়েছে, এবং সেখানে কিন্তু মানে আমাদের সুপারস্টার জিত দাকে কিন্তু একটা একদম ভদ্র সভ্য একটা লুকে আমরা দেখতে পাচ্ছি। সো রাবণের কিন্তু কমপ্লিটলি শুটিং কমপ্লিট হয়ে গেছে, এবং সেখানে আমরা তনুশ্রীকেও মানে তনুশ্রী চক্রবর্তীকেও দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু মানে জিতা কিন্তু একদম একটা ভদ্র সভ্য লুকে আমরা দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু রিলিজ হওয়ার আপাতত কথা রয়েছে ঈদে, মানে 2022-এর ঈদে, এবং এবারে এটা কিন্তু কমপ্লিটলি একটা মানে এখন পোস্ট প্রোডাকশনের কাজ মানে খুব চলবে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, মানে কোভিড এর প্রতি কন্ট্রোলে থাকে, এবং এটা কিন্তু রিলিজ হবে এই বছর মানে 2022-এর ঈদে। সো দেখা যাক এটা কবে রিলিজ হয়, এবং রাবণের জন্য তো আমি কেন, সবাই বাংলার সমস্ত মানুষই হচ্ছে ওয়েট করছে, মানে জিতার যে লুকগুলো মানে সমস্ত কিছু, যে যে হচ্ছে টিজারটা একটা লঞ্চ করা হয়েছিল। সো দেখা যাক রাবণ কবে রিলিজ হয়, আপাতত এটাই আপডেট যে রাবণের কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে। সো এটাই ছিল আজকের মেনলি দুটো আপডেট। আপডেটগুলো কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।